দেখো, আমরা খাদ্য মূল্য তালিকার ব্যবহার ও খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য নির্ণয় অধ্যায়ে আজকে আবার একটু অন্য ধরনের দুটো অঙ্ক করব, তোমাদের শেখাবো। কি বলেছে দেখো, একটি প্রাতন রাশি যে পরিমাণ প্রোটিন আছে তার দ্বিগুণ শর্করা আছে, তাহলে প্রোটিন যা থাকে তার ডাবল শর্করাটা রয়েছে, এবং প্রোটিনের এক তৃতীয়াংশ ফ্যাট আছে, মানে প্রোটিন যতটা তার তিন ভাগের এক ভাগ ফ্যাট আছে। প্রোটিন যতটা তার তিন ভাগের এক ভাগ ফ্যাট আছে, প্রোটিন যা তার ডাবল শর্করা আছে। মোট তাপ শক্তি 300 কিলো ক্যালোরি হলে প্রাতন রাশিতে উপস্থিত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিমাণ নির্ণয় করো। আমি প্রোটিনটা ধরে নেব, হ্যাঁ প্রোটিনটা ধরে নেব। মনে করি প্রাতরাশে প্রোটিন আছে 1 গ্রাম। আচ্ছা, অতএব প্রশ্নানুযায়ী শর্করা রয়েছে দ্বিগুণ, অর্থাৎ 2x গ্রাম। আবার প্রশ্নানুযায়ী ফ্যাট রয়েছে 1/3, তাহলে এর এক্স এর তিন ভাগের এক ভাগ, তাহলে x/3 গ্রাম। তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এবার এটাকে আমরা মোট বের করব। আচ্ছা, তাহলে 1 গ্রাম প্রোটিন থেকে তাপশক্তি পাওয়া যায় 4 KCL। অতএব 1 গ্রাম প্রোটিন থেকে তাপশক্তি পাওয়া যাবে 4x KCL। 1 গ্রাম শর্করা থেকে তাপশক্তি পাওয়া যায় 4 KCL। 2x গ্রাম শর্করা থেকে তাপশক্তি পাওয়া যাবে 8x কিলোক্যালোরি। 1 গ্রাম ফ্যাট থেকে তাপশক্তি পাওয়া যায় 9 KCL। 1/3 গ্রাম ফ্যাট থেকে তাপশক্তি পাওয়া যায় 9x/3, 3x কিলো ক্যালোরি। এবার কি করব, এই তিনটে আমাদের যোগ করতে হবে, 4x 8x 3x। অতএব প্রাতরাশের মোট ক্যালোরি মূল্য (4x + 8x + 3x) 15x কিলো ক্যালোরি। প্রশ্নানুযায়ী আমরা তো এটা যোগ করে বের করলাম, প্রশ্নে কি দেওয়া আছে 300, তাই তো? তাহলে 15x = 300, অতএব x = 300/15, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে, 20। এবার আমরা এটাকে ওইগুলো দিয়ে গুণ করব। সুতরাং প্রাতরাশে উপস্থিত
প্রোটিনের পরিমাণ কুড়ি গ্রাম, শর্করার পরিমাণ টু ইন্টু টোয়েন্টি ফর্টি গ্রাম, ফ্যাটের পরিমাণ এক্স বাই থ্রি, ঠিক আছে। টোয়েন্টি বাই থ্রি কত হবে? সিক্স পয়েন্ট সিক্স সিক্স গ্রাম। তাহলে আমাদের উত্তর কি হলো? যে ওই প্রাতরাশটি যেটা থেকে আমরা 300 কিলো ক্যালোরি তাপশক্তি পাচ্ছি, যাতে প্রোটিন আছে 20 গ্রাম, শর্করা আছে 40 গ্রাম, আর ফ্যাট আছে 6.66 গ্রাম। এটা আমাদের উত্তর। দেখো আজকে আমাদের সেকেন্ড অঙ্ক, এটা আবার একটু অন্যরকম। একটি বিদ্যালয়গামী শিশুকে প্রাতরাশে দু পিস পাউরুটি, এক চা চামচ মাখন আর আধ চামচ চিনি সহযোগে দেয়া হলো, তাহলে মোট ক্যালোরি মূল্য কত? আচ্ছা আমাদের এটা দেওয়া দিয়ে দেবে প্রদত্ত কি, এক পিস পাউরুটির ওজন 25 গ্রাম, তাহলে দু পিস পাউরুটির ওজন কত? 100 গ্রাম পাউরুটির শক্তি মূল্য কত? সেখান থেকে আমরা 50 গ্রাম পাউরুটির শক্তি মূল্য বের করব। 100 গ্রাম মাখনের শক্তি মূল্য দেওয়া আছে, এক চা চামচ মাখন মানে 5 গ্রাম, সেখান থেকে 5 গ্রাম বের করব। আর 8 চা চামচ চিনি, 8 চা চামচ চিনি মানে 2.5 গ্রাম, তাহলে 2.5 গ্রাম থেকে আমরা কিন্তু 4 কিলো ক্যালোরি তাপশক্তি পাই, ঠিক আছে। সেটা নিয়ে এবার আমরা যোগ করব। এখানে কিন্তু কোনোভাবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কত বলে দেয়নি, খাবার বলে দিয়েছে। পাউরুটি ওজন কত, পাউরুটির শক্তি মূল্য কত বলবে, সেখান থেকে আমাকে ব্যাক করে 50 এ আসতে হবে। 100 গ্রাম মাখন থেকে আমায় 5 গ্রাম মাখনের হিসেব করতে হবে, চিনি মানে সেটা শর্করা, হাফ চামচ মানে আড়াই গ্রাম, ঠিক আছে। এক চামচ মানে 5 গ্রাম হয়, তাহলে আড়াইকে 4 দিয়ে ইনটু করবো। এটা এইভাবে করে আমরা লাস্টে যোগ করব। ইজি শুনে একটু শক্ত লাগছে। আচ্ছা, এক পিস পাউরুটি সমান সমান 25 গ্রাম, এটা আমাকে দিয়ে দিয়েছে প্রদত্ত। তাহলে দু পিস পাউরুটি সমান সমান 50 গ্রাম। আচ্ছা, 100 গ্রামের দেওয়া আছে, 100 গ্রাম পাউরুটির শক্তি মূল্য 245 কেসিএল, তাহলে 1 গ্রাম পাউরুটির শক্তি মূল্য 245/100 কেসিএল কত আছে? 50 গ্রাম, 50 গ্রাম পাউরুটির শক্তি মূল্য 245×5 50/100 টু, ১২২.৫ কিলো ক্যালোরি পাউরুটি হলো। আচ্ছা, এক চামচ মাখন সমান সমান 5 গ্রাম মাখন, প্রদত্ত 100 গ্রাম মাখনের শক্তি মূল্য 729 কেসিএল, 1 গ্রাম মাখনের শক্তি মূল্য 729/100 কেসিএল
5 গ্রাম মাখনের শক্তি মূল্য 7×9×5/100 KCAL। अच्छा तो भाग करे पाबो 36.45 किलो कैलोरी होच्छे माखन। एबार होच्छे चीनी, आठ चा चामच चीनी समान समान 2.5 ग्राम। ताहले एक ग्राम चीनी थेके ताप शक्ति पावा जाए 4 KCL, 2.5 ग्राम चीनी थेके पावा जाए 4×2.5 10 KCAL। এই তিনটি বার আমরা যোগ করব, কার্বোহাইড্রেট প্রোটিন আর কার্বোহাইড্রেট না পাউরুটি মাখন আর চিনি, পাউরুটি মাখন চিনি আমরা যোগ করব। আচ্ছা অতএব প্রাক্তন রাষ্ট্রটির প্রাতন রাষ্ট্রটির মোট ক্যালোরি মূল্য হলো, ক্যালোরি মূল্য হলো 122.5 প্লাস 36.45 প্লাস 10। ভালো করে দুটো অন্য ধরনের অঙ্ক দেখবে।